ওনার কাছে পরিচয় ছিল একটা, কেউ এসে বলতো স্যার বিক্রমপুর থেকে আসছি, জিজ্ঞেস করে নাই আপনি কোন দল করেন, জিজ্ঞেস করছে করে নাই। আজকে বিচ্যুতির সাহেবের নিজে হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ভরে গেছে, আমার অন্তরটা ভরে গেছে না? রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু জিয়ার মনে ছবিটা এখন ওনার মাথার উপর বিদ্যুতের ভিতরে আছে, আছে রাজনীতি রাজনীতির জায়গায়, রাজনীতির জন্য বিক্রমপুরের মানুষের একজনের সাথে আরেকজনের সম্পর্ক এটা যেন নষ্ট না হয়, আমার আপনারা ভুল করেন না। রাজনীতি খুব আজব একটা পেশা, বাজে একটা পেশা, তার রাজনীতি করলে তো দল করতে হয়, দল করলে এক দল আরেক দলের সমালোচনা করতে হয়, তখন মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। কিন্তু আমি আপনাকে আবারও আল্লাহকে হাজির নাজির রেখে বলতেছি, আমি আমার বাবাকে কখনো বিক্রমপুরের কোনো মানুষকে ঘৃণা করতে দেখি নাই, অপছন্দ করতে দেখি নাই। যদি তার রাজনীতির জন্য, তার কথার জন্য আপনারা কেউ মনে কষ্ট পায় থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা বিচ্যুতির সাহেবকে ক্ষমা করে দিবেন। আমি অনেক পত্রিকায় লেখা দিচ্ছি, সাংবাদিক ভাই আমার উদ্ধৃতি দেওয়া বলছে, শেষ পর্যন্ত উনি লাইফ সাপোর্টে ছিলেন, উনি লাইফ সাপোর্টে ছিলেন না, উনি লাইফ সাপোর্টে না যাওয়ার কথা বলছেন, বলছে আমাকে লাইফ সাপোর্টে নিবা না, রাষ্ট্রীয় মর্যাদা উনি চায় নাই, বলে নাই, উনি উল্টা বলছে, আমাকে বলছে, বলছে বিউগল বাজায়া তোপধ্বনি দিয়া আমাকে দাফন করিও না, আমি অহংকারের মতো আল্লাহর কাছে যেতে চাই না, আমি মাথা নিচা ফেরা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, আল্লাহর কাছে যেতে চাই। আপনারা তার জন্য দোয়া করবেন। আমি অনেক মানুষের মৃত্যু দেখছি, হাসপাতাল চালাই না, কিন্তু আমি এরকম ভাবে চলে যাওয়া দেখি নাই। যখন শেষ পর্যন্ত ওনাকে বলা হলো যে আর ওনার ব্লাড প্রেশার তখন শূন্য হয়ে গেছে, তখন বলা হলো ডাক্তারে যে আপনারা ওনাকে সময় দেন। আমরা যখন, আমি আমার দুই বোন আমার মা ওনার নাতি নাতনিরা আমার বাচ্চা দুটো বিদেশি ছিল, তারা টেলিফোনে ধরছে, ছবি দিয়া ভিডিও দিয়া আমার বাবার কানে লাগাই দিছি, ওরা কানে কানে কথা বলছে, আমরা কথা বলছি, তাদের জড়াই ধরা বলছি মা আমার হাসপাতালে সব ওনার ছাত্রীরা এসে ঘিরা ধরছে, ওনারে নার্স ওয়ার্ড বয় বুয়া আমাকে বিক্রমপুরের লোক, দলের লোক, দলের বাইরের লোক, ডাক্তার প্রায় 100 থেকে 150 লোক, 1.5 ঘন্টা বিচ্যুতির সাহেবকে ঘিরা রাখছিল রাত্র 1টা থেকে 3টা পর্যন্ত, এবং 150 লোকের কোলের উপর শুয়া উনি আস্তে আস্তে আল্লাহর কাছে চলে গেছেন। আমি এইরকম বর্ণাঢ্য যাত্রা, এই সম্মান, এই মর্যাদা রাষ্ট্র দিতে পারবে না, এটা আল্লাহ দিতে পারবে, আপনাদের ভালোবাসার জন্য পারবে। বিচ্যুতির সাহেব আজকে চলে গেছে, আমরা কি হারাইছি আমরা বুঝতেছি, যারা বিচ্যুতির সাহেবের লগে একবার হাতে হাত লাগছে, বিচ্যুতির সাহেবের আঙ্গুল পেটের মধ্যে গুতা লাগছে, কয়জনের গুতা লাগছে না, এরা জানে আমরা কি হারাইছি, আর কেউ বুঝবো না ভাই, আর আসবে না। আপনারা তার জন্য প্রাণ তুলে দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে মাফ করে দেন, আল্লাহ যাতে তাকে মাফ করে দেন তার জন্য দোয়া করবেন। উনি যদি কোনো মানুষের মনে কষ্ট দেওয়া থাকে মাফ করে দিবেন। আমরা দেখতেছিলাম প্রায় 56 বছর ডাক্তারি করছে, প্রায় 17-18 লক্ষ মানুষ রুগী দেখছে, এর মধ্যে বিক্রমপুরের বেশি, বয়স 94 বছর হয়েছিল। আল্লাহ তালা অনেকদিন, আমি অনেক গর্ব, আমি অনেক অহংকার করি, অনেক ভাইদেরকে দেখছি বাপরে তো এত বছর পাই না, আমি তো পাইছি, আমি এই জন্য আমি ধন্যবাদ জানাই, আল্লাহকে কৃতজ্ঞতা জানাই। আমরা শুধু আজকে দোয়া করতে চাই, এবং কোন এটাই সবচেয়ে বড় সম্মান, বিক্রমপুরের মানুষরা আমার বাবাকে কান্ধের উপর নিয়ে কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে বিক্রমপুরের মাটিতে আমরা সহায় দিব, এটাই আমাদের সবচেয়ে বড় সম্মান। আপনারা দোয়া করবেন আমাদের পুরো পরিবারের জন্য।